হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে একটা অসাধারণ ফরমেশন দেখাবো, যেই ফরমেশন দিয়ে খেললে আপনারা খুব সহজেই অ্যাটাকিংভাবে খেলতে পারবেন এবং আপনাদের কাছে গোল করা খুব সহজ হয়ে যাবে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা চাচ্ছেন অপোনেন্ট প্লেয়ারকে চাপে রাখার জন্য, অপোনেন্ট প্লেয়ারকে আপনার শটের উপর চাপে রাখার জন্য। তো আমি আশা করি আপনারা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কেউ যদি ফুটবল গেমিং বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ওকে, এবার আপনাদেরকে ফরমেশনটা দেখে, ফরমেশনটা হচ্ছে 4-3-2-1। এই ফরমেশনটা আপনারা ফরমেশন অপশনে গেলে 4-5-1 ফরমেশন অপশনে যাবেন, দেন হচ্ছে শেষের যে ফরমেশনটা ওই ফরমেশনটা সিলেক্ট করবেন। এই যে ফরমেশনটা, এটা ওয়ান অফ দি বেস্ট ফরমেশন ফর অ্যাটাকিং প্লে। এবং এই যে নিচে ট্যাকটিক আছে, ট্যাকটিক দিবেন মাস্ট বি অ্যাটাকিং। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাই প্লেয়ারগুলোকে কীভাবে সাজাবেন, কোন প্লেয়ারকে কোথায় খেলাবেন। মাস্ট বি, একটা জিনিস মাথায় রাখবেন যে এলবি এবং আরবিতে স্পিডি প্লেয়ার হলে হবে, না হলে হবে, বাট সবসময় চাইবেন কি এই দুই জায়গার প্লেয়ারগুলোকে একটু লম্বা দেওয়ার জন্য। লম্বা প্লেয়ারদেরকে দিলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। আর সিবিতে মাঝখানে দুইজনকে অবশ্যই ব্যান্ডাই কোলাবালি বা লম্বা লম্বা প্লেয়ার দেখে দিবেন। তো এই যে প্লেয়ারগুলোকে আমি চেঞ্জ করতেছি, মানে হচ্ছে লুকাকোকে নামাইছি, এখানে লুকাকো একটু বডি ফিটনেস ঠিক আছে, দেন হচ্ছে লম্বা প্লেয়ার আছে, স্পিডও ঠিক আছে, দেন হচ্ছে বাকি সকল প্লেয়ারকে যেভাবে দাঁড় করেছি সেম আপনারা ওইভাবে দাঁড় করানোর চেষ্টা করবেন। মেসির পজিশনটা কিন্তু এই পজিশনটা দিবেন ঠিক আছে, এই পজিশন থেকে মেসি লং শটে গোল করতে পারবে। দেন হচ্ছে রোনালদোর যে পজিশনটা, রোনালদোকে মাস্ট বি আপনারা এই জায়গায় দাঁড় করাবেন। হাফ টাইমের পর এখানে হল্যান্ডকে নামাবেন, রোনালদোর জায়গায় হাফ টাইমের পর হল্যান্ডকে নামাবেন। আর অবশ্যই চাইবেন যে বাকি প্লেয়ারগুলো যাতে স্পিড থাকে, যেমন এখানে এমবাপ্পে আছে, সন আছে, সালা আছে, এগুলো কিন্তু আমার সবগুলো ম্যাক্স স্পিড, মানে হচ্ছে সবগুলোর 100 আছে স্পিড। মাস্ট বি চাইবেন যে স্পিডি প্লেয়ারকে দাঁড় করানোর জন্য। তো এখানে আপনি কীভাবে প্লেয়ারদেরকে সাব করাবেন, মানে যখন হাফ টাইম শেষ তখন আপনি কী করবেন, সনকে উঠিয়ে নেইমারকে নামাবেন বা দিমারিয়াকে নামাবেন, বা আপনার টিমে যেই প্লেয়ারটা আরডাব্লিউএফ থাকবে তাকে আপনি এখান দিয়ে খেলাবেন। দেন হচ্ছে এমবাপ্পেকে উঠিয়ে ভিনিসিয়াস জুনিয়র আছে, সাদিও মানে আছে, লেভানডস্কি আছে, যাকে ইচ্ছে তাকে খেলাবেন। দেন হচ্ছে লুকাকুর পজিশনটাতেও কিন্তু আপনি যে কোনো একটা স্পিডি প্লেয়ার দাঁড় করাবেন। আর মেসিরটা মেসি থাকুক, কোনো রকম সমস্যা নেই, মেসি এখান দিয়ে ভালো সার্ভিস দিবে আপনাকে। তো এই ভিডিওতে আপনার জন্য ভালো একটা স্পেশাল টিপস হচ্ছে কি, আপনি প্লেয়ারদেরকে হাফ টাইমের পর প্লেয়ারদেরকে উঠাবেন না। একটা জিনিস করবেন কি, হয়তো বা 60 মিনিট অথবা 65 মিনিটে প্লেয়ারদেরকে উঠাবেন, তাহলে কিন্তু শেষের যে প্লেয়ারগুলো ফিনিশিং এখান থেকে কিন্তু ভালো ভালো একটা সার্ভিস পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর কেউ যদি ফুটবল গেমিং ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবেন, চ্যানেলে ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।